মোটরসাইকেলে স্ত্রীকে পিঠে বেঁধে হাসপাতালে খোঁজে। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বেলা 1:08 এ হাসপাতালে সিট না পেয়ে মোটরসাইকেলে করে করোনায় আক্রান্ত স্ত্রী নাসরিন সুলতানাকে নিয়ে রওনা হচ্ছেন আব্দুল জাহেদ রাজু। নাসরিনের শরীর এতটাই খারাপ লাগছিল যে তিনি ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, মোটরসাইকেলে উঠতেই পড়ে যাচ্ছিলেন। হাসপাতালের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা রাজুকে পরামর্শ দিলেন অ্যাম্বুলেন্স ভাড়া করে তাকে নিয়ে যাওয়ার, কিন্তু নাসরিনের অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। তাই রাজু সিদ্ধান্ত নিলেন দ্রুত হাসপাতালে নিতে হলে তার নিজস্ব মোটরসাইকেলে ভালো হবে, কিন্তু মোটরসাইকেলে বসেই ডলে পড়ছেন নাসরিন। পাশের ব্যক্তিরা আবারও পরামর্শ দিলেন তাহলে ওনাকে আপনার সঙ্গে ওড়না দিয়ে বেঁধে নিয়ে যান। তাদের এই কথায় সম্মতি দিয়ে রাজু তার এক স্বজনদের সহায়তায় স্ত্রী নাসরিনকে নিজের সঙ্গে বেঁধে নিলেন। স্বামী হচ্ছে ভালোবাসা এবং আস্থা, নিরাপত্তার জায়গা। সিট পাওয়ার আশায় তারা রওনা হলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উদ্দেশ্যে। কর্তব্যরত চিকিৎসক নাসরিনকে দেখে ভর্তির জন্য পরামর্শ দিয়েছেন, কিন্তু বিধি বাম এ হাসপাতালেও সিট নেই। BSMMU হাসপাতালের জরুরি বিভাগের বাইরে চেয়ারে শুয়ে পড়ে নাসরিন। রাজু পাশে অসহায়দের মতো দাঁড়িয়ে স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন, কি করবেন, কোথায় নিয়ে যাবেন। আক্ষেপ করে রাজু জানালেন নাসরিনের অক্সিজেনের মাত্রা কমে এসেছে, শ্বাসকষ্ট হচ্ছে তার। এই মুহূর্তে তাকে হাসপাতালে ভর্তি করাতে না পারলে অবস্থা আরও শোচনীয় হয়ে পড়বে। এখানে আমি নিজে গিয়ে দেখে আসলাম, সিট ফাঁকা আছে কিন্তু তারা ভর্তি নিল না। আমার ক্ষমতা বা অনেক টাকা থাকলে এখানে সিট ম্যানেজ করতে পারতাম। সিট পাওয়া যাবে শুনে পরে তিনি সিদ্ধান্ত নিলেন মহাখালীর DNCC কোভিড ডেডিকেটেড হাসপাতালে যাবেন। আবারও ওই একই অবস্থা, স্ত্রীকে নিয়ে রওনা হলেন মহাখালীর উদ্দেশ্যে। পিছনে বেঁধে স্ত্রীকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন স্বামী। DNCC কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসক দেখে ভর্তি করাতে বলেন, কিন্তু সিট ফাঁকা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাই 30 মিনিট পর সিট পাওয়া যায়। তবে নাসরিনকে পরীক্ষা করে দেখা যায় আপাতত তার অক্সিজেন সুবিধা সম্পন্ন বেডের প্রয়োজন নেই, তাই অক্সিজেন সুবিধা ছাড়াই বেলা 3:30 দিকে ভর্তি হন নাসরিন। কেবল নাসরিন সুলতানাই নন, তার মতো আরও অনেকে আজ মুগদা মেডিকেল ভর্তি হতে এসেছিলেন, কিন্তু সিট খালি না থাকায় অন্যত্র চলে গেছেন। কেউ অপেক্ষা করছেন হাসপাতালের জরুরি বিভাগের সামনে, কেউ চিকিৎসা পাওয়ার জন্য ছুটছেন হাসপাতাল থেকে হাসপাতালে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান বেশ কিছুদিন ধরে করোনা রোগীর চাপ অনেক বেড়ে গেছে, গতকাল থেকে নতুন রোগী ভর্তি করানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।